হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমি রিপু আছি আপনাদের সাথে। মুভ উইথ আরকে দা ট্রাভেল টেক এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। আজকে আমরা চলে এসেছি এই সময়ের বহুল আলোচিত ও ইউনিক একটি রেস্টুরেন্ট, হাটিগড় রেস্টুরেন্ট। মুভি তারকেদার ট্রাভেলটা চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। আমরা আন্তরিকভাবে দুঃখিত অনেকদিন ধরে ভিডিওস আপলোড করতে না পারার জন্য। ইনশাআল্লাহ রেগুলারলি এখন থেকে ভিডিও আপলোড করার চেষ্টা থাকবে, আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি, আশা করছি আপনারা সবাই সঙ্গেই থাকবেন। এখন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে সৌরভ বিশ্বাস, হি ইজ ফ্রম বাগেরহাট টাইগার মার্কেট, ঢাকায় নতুন, সেই সাথে আমার ভাতিজা এবং হাজার আগুনের ক্রাশ। তাদের এখানে দুপুরের খাবারের সময় শুরু হয় 12:30 থেকে, আমরা এখানে এসে পৌঁছাই 1:00, তাই বাধ্য হয়ে আমাদেরকে 30 মিনিট অপেক্ষা করতে হয় সিট পাওয়ার জন্য। যাই হোক, আমরা এখানে আসছি ওদের খুদের ভাতটা ট্রাই করতে, কিন্তু ঝামেলাটা এখানেই হয়ে গেছে, ওদেরকে আগেই বলা লাগতো। কি আর করার, আমরা যদি এখন অর্ডার করি আরও 45 মিনিট লাগবে, বাধ্য হয়ে ওদের রেগুলার আইটেমগুলাই ট্রাই করলাম। তারা শুধুমাত্র ফ্রাইডেতেই খুদের ভাতটা করে, অন্যান্য দিন কেউ অর্ডার করতে চাইলে আগেই অর্ডার করতে হবে। ঢাকার মধ্যে আপনি যদি পাহাড়ি ঐতিহ্যবাহী খাবারের স্বাদ উপভোগ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই মাটিরঘর রেস্টুরেন্টটিতে আসতে হবে।
আজকে যদি আমরা মাটির ঘরের খাবার সম্পর্কে যদি বলি, এদের যে কালা গুঁড়ো বা এদের একটা হাঁসের মাংসের খাবার রয়েছে, আইটেম রয়েছে, এই আইটেমের মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে কালা গুঁড়োটা বেশি বেটার ছিল। তবে যদি এটা বলি যে বাজেট ফ্রেন্ডলি কি না, তাহলে আমি বলবো না, এটা বাজেট ফ্রেন্ডলি না। এবং এখানে হচ্ছে কালা গুঁড়োর প্রাইস আছে 300, আর হাঁসের মাংস প্রাইস মেবি 300, বাট তাদের যে কোয়ান্টিটিটা অনেক কম ছিল। তো চাইলে আপনারা যদি কেউ আসেন সেক্ষেত্রে আপনাদের বাজেটটা, এটা বাজেট ফ্রেন্ডলি হবে না, তো কেউ চাইলে আসতে পারেন না আসতে পারেন। সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব যদি কারো কোয়ান্টিটির ক্ষেত্রে যদি কেউ মানে খেয়াল রাখেন যে না কোয়ান্টিটি বেশি পাবেন বা এই এই ব্যাপারটা যদি রাখতে চান তাহলে কেউ এখানে আসবেন না। আর যদি কারো মনে হয় যে না যে আমি খাবার ট্রাই করবো খাবারটা, তাহলে আসতে পারেন। আর এদের যে বেস আইটেম সেটা হচ্ছে তাদের দই, দইটা অনেক ভালো লেগেছে আমার কাছে পার্সোনালি বলতে গেলে, তাদের দইটা খুবই ভালো ছিল। এবং দইয়ের ক্ষেত্রেও সেম, কোয়ান্টিটি কম কিন্তু খুবই ভালো ছিল। আর বাকি খাবারগুলো অ্যাভারেজ ছিল, খুব একটা বেশি মানে ভালো ছিল কাপড়গুলো। তবে এদের মধ্যে এদের যে পুদের ভাত যেটা আমরা ট্রাই করতে চেয়েছিলাম কিন্তু এটা পারিনি আমরা, তো আজকের জন্য আমরা এখানেই শেষ করছি। আবার নেক্সট কোথাও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। এখন আমরা জেনে নেব এই মাটিগড় রেস্টুরেন্টে আসতে গেলে আমরা কীভাবে আসতে পারবো।